नमस्कार। फुटबल सब खेला सेरा बांगाली तुम फुटबल आज थेके मने हय प्राय 50 बछर आगे এই যে গানটি ধননিমে ছবিতে গিয়েছিলেন পদ্মশ্রী মান্না দে কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সেই গানটি কিন্তু বাঙালির হৃদয়ে গেঁথে গেছে। ফুটবলের কি মহিমা, কেন সে সেরা, তা সেই গানের মাধ্যমে আমরা জানতে পেরেছি। মান্না দে নিজেও কিন্তু খুব ফুটবল রসিক ছিলেন, মোহনবাগান সমর্থক ছিলেন, সে কথা পরে বলা যাক। কারণ ফুটবল নিয়ে যখন কথা তখন একটু তার একটু পিছন দিকে যেতেই হবে। আইএফএ ফুটবল, বাংলার ফুটবল মানে আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এর যেমন একটা ইতিহাস রয়েছে সেরকমই ফুটবলটাকে কিভাবে এলো আপনারা জানেন, আবার হয়তো সবাই জানেন না। যে খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে এই ফুটবলটা প্রথম খেলতে শুরু করে গ্রিসরা, তবে এটাকে মানে সত্যিকারের ধারাবাহিকভাবে প্রচলন হয় এটা ইংল্যান্ডে। কেমন খেলা হতো জানেন? দুটো গ্রামের মধ্যে, একটা গ্রামে 50 জন আর একটা গ্রামে অন্য 50 জন। বল যখন গড়াতে গড়াতে অন্য গ্রামের সীমানা পেরিয়ে যেত তখন যে দল বলটা গড়িয়ে দিয়েছে তারাই গোল পেত, এইরকম। তারপর একটা সময় এলো যে যখন প্রথমে ছিল ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, এবং ফুটবলের জনপ্রিয়তা এত দ্রুত বৃদ্ধি পেল তখন ইউরোপের বিভিন্ন দেশ এই খেলাতে আগ্রহী হলো। তাই একটা সময় দরকার হলো রুল। কেমব্রিজে একটা সভায় ওই বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছিলেন এই ফুটবলের নিয়ম কানুনের ব্যাপারে আলোচনা করতে। 1848-49 সালে ক্যামব্রিজে মিলিত হলেন ফুটবল খেলিয়ে দেশগুলো, সেখানেই নিয়মকানুন চালু হলো, খসড়াও চালু হলো, সেই নিয়মই সংশোধন হচ্ছে। বিবর্তন যেমন ঘটছে ফুটবলের প্রথা প্রকরণে, সেরকম নিয়মেরও অনেক সংশোধন হয়েছে। সে প্রসঙ্গে পরে যদি এই বিষয় আসে তখন নিশ্চয়ই বলবো। হ্যাঁ, এর মাঝে একটা কথা বলতে হয়, ইংল্যান্ডে খেলা নিয়ে এমন উন্মাদনা হয়েছিল যে অফিস কাছারি বন্ধ হয়ে যেত, দোকানপাট বন্ধ হয়ে যেত, বাজার খোলা রাখা যেত না, ঘরের এমনকি গৃহস্থরা ঘরে রান্নাবান্নাও করতে পারতেন না, রাস্তায় ফুটবল চলে এলো। এমনই খেলা শুরু হলো যে বাড়ির দরজা জানালা বন্ধ রাখতে হলো, সৈন্যরা সেনাবাহিনী ভুলে গেল, সেই তখন তো তীর ধনুকের যুদ্ধ, যে কারণে 1203 থেকে 1603 ফুটবল বন্ধ ছিল ইংল্যান্ডে। 1603 আবার চালু করলেন জেমস, ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী। তারপর তো ধাপে ধাপে এগুলো মিক্রগি বলেছি ক্যামব্রিজ রুল। এবারে চলে আসি ভারতবর্ষে কিভাবে ফুটবলটা এলো। আপনারা সবাই এতদিনে অনেকবার শুনেছেন যে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী প্রথম বাঙালি যিনি ফুটবলে লাথি মেরেছিলেন। গঙ্গার ঘাট থেকে ঠাকুরমার সঙ্গে ফিরছিলেন, দিনটা ছিল রবিবার, তারিখটাও বলতে পারতাম, এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, ফেরার সময় দেখলেন এই যে এখন যেটা মোহনবাগান মাঠ, ওটা আগে ছিল ক্যালকাটা মাঠ, ক্যালকাটা অবশ্য এখনও অংশীদার রয়েছে। ওইখানে তখন তো ঘেরা ছিল না, একদল সাহেব বল নিয়ে দাপাদাপি করছে, নগেন্দ্রপ্রসাদের মনে ধরে গেল। উনি দাবি করলেন ঠাকুরমার কাছে যে আমাকে বল কিনে দিতে হবে। ঠাকুমা গঙ্গা স্নানে যেতেন, সেই গরুর গাড়ি করে ফিরছিলেন, না গরু গাড়ি না, মাফ করবেন, পালকি করে। সঙ্গে সঙ্গে যা বলার কাজ করতেই হবে, ঠাকুমাকে টানতে টানতে নিয়ে গেলেন ওই গ্র্যান্ড হোটেলের পাশে, একটা দোকান ছিল, খেলাধুলো জিনিস পাওয়া যেত, খুব সম্ভবত ম্যাডোনা কোম্পানি, তখন অবশ্য রবিবারে দোকান খোলা থাকত। বলটা নিয়ে এলেন, এলেন পরে হলো কি, সোমবার দিন দল বল নিয়ে খেলতে শুরু করলেন। তিনি পড়তেন হেয়ার স্কুলে, তখন ফুটবলের দুমদাম শব্দ শুনে প্রিন্সিপাল বেরিয়ে এলেন, কারণ ব্রিটিশরা বরাবরই খেলাটাকে ভালোবাসত, ফুটবল বলুন ক্রিকেট বলুন সব ওরাই শিখিয়ে গেছে। ওই যে গানের মধ্যে আছে না, সেই তো সে খেলো সেই ফুটবল, সে কথাই।
এসে দেখলেন ছেলেরা খেলছে, ডাকলেন এই বলটা কে এনেছে, সবাই দেখালো স্যার নগেন। বলি এটা ফুটবল না রে, এটা তো রাগবি, এটা হাতেও খেলা যায় পায়েও খেলা যায়। দা তোদের যখন এত উৎসাহ আমি তোদের বল এনে দিচ্ছি। সেই সময় এখনো আছে কলেজ স্ট্রিট হাতিবাগান অঞ্চলে অনেকগুলো খেলার দোকান ছিল। এরকম একটা দোকান থেকে তিনি ফুটবল কিনে আনলেন, গোলপোস্ট তৈরি করলেন ওই হেয়ার স্কুলের ছোট মাঠে, এবং একটা মিনিমাম নিয়ম যেটা আছে সেগুলো ছেলেদের বোঝালেন, এবং বাঁশি মুখে দিয়ে তিনি মাঠে নেমে পড়লেন। এই ফুটবল এলো আমাদের শহর কলকাতায়, ধাপে ধাপে এগোতে লাগলো শহর থেকে শহরতলি এবং গ্রামাঞ্চলেও। এবারে আপনাদের জানাচ্ছি, ভারতবর্ষে প্রথম প্রতিযোগিতা কিন্তু ডুরান্ড কাপ 1893 সালে, সেখানে কলকাতায় 1898 সালে শুরু হয়েছিল 8 দল নিয়ে কলকাতা লিগ, এবং প্রথম ক্লাব কিন্তু ডালহৌসি এই 1878 সালটার হবে। তারপর ওয়েলিংটন, পরবর্তীতে টাউন, শোভাবাজার, কুমারটুলি, এবং তারও আগে এই প্রেসিডেন্সি কলেজ, যে প্রেসিডেন্সি কলেজের মাঠ ছিল মোহনবাগানের ড্রেসিং রুম, যেখান থেকে ড্রেস করে গিয়ে মোহনবাগান ফুটবলাররা 1911 সালে শিল্ডে খেলেছিলেন এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবং এরপরে তো কলকাতা লিগের অনেক উত্থান পতন ঘটেছে, আপনারা তো জানেন ভালো মতোই যে কলকাতা লিগটা কিন্তু আইএফএ শিল্ডে মোহনবাগান ধাক্কা দিলেও কলকাতা লিগে কিন্তু প্রথম ধাক্কাটা খায় তারা মোহামেডান স্পোর্টিংয়ের কাছে। যে কথাটি বলছিলাম, শুরু করেন উইলিয়াম ম্যাকগ্রেগর, তাকে বলা হয় ফাদার অফ দ্য ফুটবল লিগ। আর কলকাতায় ব্রিটিশ ব্যবসায়ীরা 1889 সালে ডালহৌসি ক্লাবের হাতে 500 টাকা দেয়, তৎকালীন 500 টাকা, এখন হিসাব করুন যদি ব্যাংকে থাকতো তখন কী মূল্য হতো, সেই টাকা দিয়ে ট্রফি কেনা হয়, সেটা হচ্ছে ট্রেডস কাপ। পরবর্তীতে হলো আইএফএ শিল্ড, এবং তারপরে তো কলকাতা লিগ বলেই দিলাম আপনাদের 1898 সালে। ঘটনা হলো ইংল্যান্ডের এফএ কাপ চালু হয়েছিল 1871 সালে, আর ইংল্যান্ডের লিগ চালু হয়েছিল 1888 সালে, আর কলকাতা লিগ চালু হলো 1888 সালে, 78 থেকে 88, মাত্র 10 বছর পরেই ভারতবর্ষে ফুটবল লিগ চালু হলো। এবং করলোকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, সে অনেক কাহিনী অনেক ঘটনা রয়েছে এই কলকাতা লিগকে ঘিরে। আইপিএসে জিতেছিল 1911 সালে, কিন্তু ব্রিটিশদের বলতে গেলে বাংলা ছাড়া করেছিল, মানে কলকাতা লিগের, তাদের আর মাথা তুলতে দেয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। 1934 থেকে 1938 এক নাগারে 5 বছর অশ্বমেধের ঘোড়া ছুটেছিল কলকাতা লিগে, ছুটিয়েছিল মোহনবাগান মোহামেডান। 1939 চ্যাম্পিয়ন মোহনবাগান, সে বছর আইএফএর সঙ্গে কিছু নিয়মকানুনের মতান্তর ঘটায়, ইস্টবেঙ্গল, কালীঘাট এরা কলকাতা লিগ খেলেনি, সেই সুযোগটা পেয়েছিল মোহনবাগান, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আবার 1940 ফিরে এসে মোহামেডান স্পোর্টিং 1940-41 কলকাতা লিগ চ্যাম্পিয়ন, 1942 অবশ্য তাদের জয়রা থামিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। এই কলকাতা লিগের এটা হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের বললাম। অনেক ঘটনা রয়েছে, সে সুযোগ যখন পাবো নিশ্চয়ই বলবো।